নমস্কার। বাংলা নির্বাচন শেষ হওয়ার পর ভোট পর্বের হিংসা আপনারা সকলে দেখেছেন। প্রচুর বিজেপি কর্মীরা ঘর ছাড়া হয়েছেন, মরেছেন, এমনকি তাদের সম্পত্তি লুট হয়েছে। সেই সঙ্গে সঙ্গে বিজেপি কর্মীরা মার খাওয়ার পর তাদের মনে একটি দুর্বলতা এসেছে, তারা তৃণমূলে যোগদান করছে, বিজেপি ছেড়ে দিচ্ছেন, কারণ তারা কোনো সহায়তা পাচ্ছেন না, বিজেপি নেতাদের কাছ থেকে কোনো রকম সহায়তা পাচ্ছেন না, কারণ সকলেই তো এখন গা বাঁচাতে চাইছে। যেমন ভোটের আগে সকলে এসেছিলেন, বাংলায় বড় বড় নেতা এসেছিলেন, কেন্দ্রীয় নেতা মোদী, অমিত শাহ, যোগী সকলে এসেছিলেন, কিন্তু ভোটে হারা হলো, তারপর যখন আক্রমণ হলো তখন কিন্তু বাঁচাতে কেউ আসেনি সাধারণ কর্মীদের পাশে। তাই সাধারণ কর্মীরা হতাশ হয়ে অনেকেই তৃণমূলে চলে গেছেন, অনেকে বাড়ি ছেড়েছেন, অনেকেই আবার চুপ মেরে ঘরে বসে আছেন। এবার তাদের কাছে আশার আলো, বিজেপি এক বড় পদক্ষেপ নিল, বিজেপি এবার সেই সমস্ত কর্মীদের জন্য বড় পদক্ষেপ নিল, কারণ বাংলা আগামী দিনের আখড়া হতে চলেছে কেন্দ্রীয় নেতৃত্বের, বাংলার দিকে চোখ তুলে চাইছে, কারণ বাংলাকে এবার টার্গেট করেছে। 2024 সালের ভোটে বাংলা থেকে তারা কম করে 30টি আসনের লক্ষ্যে যাবে, এবং যে সমস্ত কর্মীরা মার খেয়েছে তাদের পাশে দাঁড়ানোর জন্য বিরাট এক পদক্ষেপ নিল কেন্দ্রীয় নেতৃত্ব। এখন থেকে মাসে মাসে 3-4 বার করে বড় বড় নেতা আসবেন বাংলায়, এই মুহূর্তে এখন থেকেই মাসে মাসে বড় বড় নেতা আসবেন বাংলায়, এবং তারা আখড়া গাড়বেন এবং এখানে একটি বড় অফিস গড়বেন, এবং বাংলার পার্টি অফিসে, যে মেন পার্টি অফিস বিজেপির, সেখানে হেস্টিংসে বড় বড় নেতা আসবেন মাসে মাসে, এবং জেলায় জেলায় যাবেন এবং কর্মীদের মূল্যবান বাড়াবেন এবং বলবেন আমরা 3-77 হয়েছি, সামনে দিন আগামী দিনে জিতবই। কারণ মমতা ব্যানার্জি একদিনে মমতা ব্যানার্জি হননি, অনেক দিন লেগেছে, সময় লেগেছে, তাই সময়ের দিকে আমাদের ছুটতে হবে, সময়কে গুরুত্ব দিতে হবে। তাই আগামী দিনে বিজেপি জিতবেই, এবং সমস্ত নেতাকর্মীদের মনোবল বাড়াতে বড় বড় নেতাকর্মীরা এবার সাধারণ কর্মীদের পাশে আসবেন এবং তাদের বাড়ি বাড়ি যাবেন। এইভাবে মনোবল বাড়াতে চাইছে বিজেপি, এবং 24-এর ভোটে বাংলা থেকে বড় আসন নিতে চাইছে বিজেপি।